নমস্কার, আমি অঞ্জনা, আর সাথে আছে ওইদিকে কঙ্কনা। আমাদের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আর আজকে জানাই চৈত্র সংক্রান্তির শুভেচ্ছা সবার। খুব ভালো কাটুক চৈত্র সংক্রান্তি, কালকে পয়লা বৈশাখ, পরপর দিনগুলো, এই কামনাই করি। হ্যাঁ, আর আমি আজকে সকাল সকাল সেজে গুজে রেডি হয়ে গেছি। আমি দেখো কালকেও সিঁদুরের টিপ পরেছি, আজকেও সিঁদুরের টিপ পরেছি, কারণ হচ্ছে আমি ভাবছি এই কটা দিন একটু সিঁদুরের টিপটাই পরবো, কিছুই না, ব্যাপারটা হচ্ছে গলে যায় গরমে। তো যাই হোক, এখন সেজে গুজে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি, মানে তাহেরপুর। তো কেন যাচ্ছি, তার কারণ হচ্ছে আমাদের চৈত্র সংক্রান্তির দিন ভাইকে একটা ছাতু খাওয়ানোর একটা নিয়ম থাকে, যেরকম ভাইফোঁটা হয় সেরকম ছাতু, ভাই ছাতু হয় আমাদের। সেটা যারা ঢাকার জেলার লোক আছো তাদের হয়তো থাকে, আমি ঠিক জানি না কাদের কাদের থাকে, কিন্তু আমাদের আছে। তো তো ওই জন্য যাচ্ছি, গিয়ে আবার আজকে রাতে ব্যাক করবো, কারণ সংক্রান্তিতে তো একদমই থাকা যায় না কোথাও। যদিও আমরা এখন নিয়মটা যদিও মানতে না চাই, আমার মা আছেন বলে না না সংক্রান্তিতে বাড়ি যা বাড়ি যা। তো যাই হোক, চলে আসবো রাতে। তো আমি আর শান্তি যাচ্ছি, আর গিয়ে আজকে তোমাদের সঙ্গে আমার ডামডিমকে দেখাবো, ছোটকাদের, ওরা অনেক বড় হয়ে গেছে, আর অবশ্যই রিচুয়াল দেখাবো কীভাবে হয়। ভাই লজ্জা পায় কিন্তু তাও সাইড থেকে দেখিয়ে দেবো। তো চলো, সঙ্গে থাকো, যাই তাহের। মোটামুটি আছে, আওয়াজে হয়তো শুনতে পাচ্ছ না, তো আমরা জানলার ধারে সিট পেয়ে গেছি, যেটা খুব বিরল ব্যাপার কৃষ্ণনগর লোকালে জানলার ধারে সিট পাওয়াটা। তো যাই হোক, সিট পেয়েছি, এখন যাচ্ছি। তো চলো যাই, দেখি তারপরে কী হয়। প্রচণ্ড গরম আর প্রচণ্ড, এই যে এসে গেছি বাপের বাড়িতে। তো এসে গিয়েই সাথে সাথে এখন দিতে হবে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো, ভাই ছাতুর জোগাড় হচ্ছে ওদিকে, কীভাবে কী অনুষ্ঠান হয় চলো দেখবে। আর এর মধ্যে ভাইয়ের এক বন্ধু এসে গেছে অনুপম, যেহেতু সামনে আছে ও আমায় দিদিরাকে, তাই ওকেও দেবো। তো চলো অনুপমার ভাইকে ভাই ছাতুটা দিয়ে নিয়ে আসবো। মানে চেনে না তো, ওই জন্য একটু নার্ভাস হয়ে আছে, নার্ভাস ফ্রি হতে পারছে না। এই আঙুলে দিবে, হ্যাঁ এটা এই আর হাতেই দেবো, মা ঢোকার দিবে। তাহলে ওকে নাও, নিয়ে হাত পাশে ছাতু দিয়ে মাখাটা ভালো হয়েছে, মৌ মেখেছে, কিন্তু মাখা ভালো হওয়ার একটা ক্রেডিট দিতে হবে না, আমাদের যাবে আমরা ঘেমে স্নান করে
ভাই চাতু দেওয়া হয়ে গেল, ভাই আমি আগে ড্রেসটা চেঞ্জ করেছি, এই দেখো আমার কোলে একজন, এইটা কে? ও একটু হেসে দাও তো, একটু তাই তাই করে দাও বাবা, একটু তাই তাই করে দাও, একটু টাটা করে দাও, টাটা, হ্যাঁ টাটা, একটু তাই তাই করে দাও, তাই তাই করো, একটু না না করে দাও তো, না 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 না, দেখো কত কিছু শিখে গেছে, এইটা বড়টা ছোটকাটা খাচ্ছে, আবার ছোটকার সাথে দেখা করাচ্ছি, দাঁড়ো বাবা কী করো, কী করো, এই তুই তাটা করে, তাই তাই করে দাও, একটু তাই তাই করে দাও, তাই তাই, ওই হাতটা দিয়ে তাই তাই করো মা, তাই 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 চুলা শেষে এই পুয়ে যাবি, পুয়ে যাবি, এই পুয়ে যাবি, একটু তাই তাই করে দাও, এই তুই ঠিক হয়ে দাও, একটু তুই ঠিক হয়ে দাও, একটু তুই ঠিক হয়ে দাও, কিরম বসে আছে দেখো না ছটকু, এইটা বোঝ বড়টা, এইটা দাম আর এটা ডিম, এই দাম দিম দাম দিম, ও চুল আসতেছিস, চলো আমরা বাইরে যাবো মা ঘুরতে, ও তাই তাই করো তো, একটু তাই তাই করো তো, একটু তাই তাই করে দাও, এটা তাই 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 হচ্ছে, তাই তাই হচ্ছে, তাই তাই হচ্ছে, এই যে তাই তাই হচ্ছে, এই দেখা দুজনকে নিয়ে আমরা ঘুরতে বেরিয়েছি, ঘুরতে বেরিয়েছি মা, পাখি কো, কই গো, ডাকো তো পাখি, ডাকো তো পাখি, ডাকো তো পাখি, ডাকো, এই দেখো গাছে কত পিয়ারা হয়েছে, লেবু হয়েছে কত, দেখো লেবু দাদু গাল দেখা, লেবু দেখা, লেবু বন্ধুরাস, লেবু এ দেখো কত লেবু, এ দেখো লেবু গন্ধরাজ, গন্ধরাজ লেবু, এ দেখো এখানে আম গাছ, যে আম দেখতে পাচ্ছ, কই এ দেখো আম গাছ, আম এখানে যে ফুল, এখানে মা আর ছটকু পটকু, আমরা দুপুরে এত খাওয়া দাওয়া করে এত গল্প করেছি যে আর ভিডিও করিনি, এখন ছটকা পটকাটা উঠেছে ঘুম থেকে, তাই দেখাচ্ছি আমরা, ওই তো তাই তাই করে দাও তো, দেখে দাও তো, তাই 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 তাই, হ্যাঁ টাটা করে দাও, হ্যাঁ তোমাদের সবার অপেক্ষা ছিল ওদের দেখার, ওরা কত বড় হয়ে গেছে দেখো সবাই, একই রকম একই রকম, হুম 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 হুম, তো যাই হোক বাড়ি চলে এলাম, মানে কি বলবো এত যে গরম আমাদের ওই বাড়িতে, মানে ওখানে সত্যি এত গাছপালা এত কিছু, তাও বুঝলাম না কেন এত গরম, মানে বাচ্চাগুলোর যা কষ্ট হচ্ছে এই গরমে, তো আমি আর ওই দুপুরের মানে বিকেলে ওইটুকুনি জাস্ট একটু ওদের দেখাবো বলে শুধু তোমাদের একটুখানি করলাম, তারপরে আমি ভিডিও মানে করতেই পারিনি, তারপরে ওরা একটু বেরিয়েছিল, ভাই আর মৌ একটু বেরোলো, আমি বাচ্চাদের যেহেতু ওদের দুজনকে রেখে মার কাছে, মা তো পারে না একা সামলাতে, তো ওই জন্য আমি গেছি বলে ওদের একটু বেরোলো, একটু টুকটাক দরকার ছিল, তো যাই হোক ওদের নিয়ে আমি ছিলাম, মাও ছিল, তারপরে ওরা আসার পর আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়েছি, কারণ আমাদেরও আবার ফিরতে হবে, ট্রেনের ব্যাপার আছে, তো মানে ঘেমে নিয়ে পুরো মানে একাকার হয়ে গেছে, তাই জন্য মানে ভিডিও করার না সেই এনার্জিটাও ছিল না সত্যি কথাই যেটা, তো ওই জন্য আর কিছু দেখায়নি, তো দারুণ কাটলো, দেখলে তোমরা ভাই ছো তোমাদের কীরমভাবে হয়, তো আর ভাই আমাকে
কুর্তি দিয়েছে, একটা বাবিকে দিয়েছে, তো সবই দিয়েছে, কিন্তু সেগুলো আর পরাও হয়নি। মানে মা ওইটা পরে মা বলছিল, ভাইসা তুমি নামা আর বলো না গরমে চেঞ্জ করতে, কারণ আমি একেবারে স্নান টান করে ধোয়া জামা কাপড় পরেই গেছি, যাতে ওইভাবেই আমি দিয়ে দিতে পারি, চেঞ্জ করে আবার খুব ঝামেলা হয়, যেন পরিও নি কিছু পরিও নি, আমি নিয়ে চলে এসেছি, পুরো পরে পরবো বা পরে তোমাদের দেখাবো, এখন আমি ব্যাগে বের করে আর গরমে আমি এসে স্নান করলাম ভালো করে, পরে ভাবলাম না এন্ডটা করে রাখি। তো আমাদের পুচকেটা দেখলে তোমরা কেমন বড় হয়ে গেছে, আর ভীষণ ভালো বাচ্চা হয়েছে, মানে একদম কান্নাকাটি একদমই করে না, যেটুকুনি মানে খিদে পেলে ধরো একটু ঘুনগুন করে বা ঘুম পেলে একটু ঘুনগুন করে, জেদ উঠে যায়, ছোটোটা ছোটকাটা একটু জেদি আর জেদ হয়েছে বেশি, তো সেটা তো একদম মানে খুব সামান্য ব্যাপার, কিন্তু একদম কান্নাকাটি যে করছে বায়ের কোলে ওর কোলে ওরম ব্যাপার এখনও হয়নি। আর দাঁত উঠেছে একটা একটা করে, কী সুন্দর দেখায় আমার দাঁতগুলো, আমার ওদের ছেড়ে আসতে খুব এখন মানে বাড়ি গেলে না এখন মনে হয় ওদের ছেড়ে যাবো না, একটু থাকি। তো যেহেতু সংক্রান্তি আমার বাড়ি আসতেই হবে, কালকে আছে পয়লা বৈশাখ, তো এই সবগুলো আছে, তো তোমরা ভিডিওটা হয়তো একটু কয়েকদিন পরে পাবে, কারণ আমার মানে আগের ভিডিওগুলো এখন যেতে থাকবে, রয়ে গেছে যেহেতু ফোনে জমে যাচ্ছে, তো এই ভিডিওটা হয়তো পয়লা বৈশাখ হয়ে যাবে তারপরেই তোমরা পাবে, কিন্তু তাও আমি এই ভিডিওটা স্পেশালি করলাম কারণ ভাই ছাতুটা মানে অনেকে শুনেছে, শুনে বলছে অঞ্জনাদের কীরকম ব্যাপারটা কী হয় কী করো, তো ওই জন্য আমি একটুখানি দেখিয়ে দিলাম। আমার ভাই তো ভীষণ লজ্জা পায় জানো, ও তো একদম ভিডিও শুনেই বলে কি আবার ভিডিও করবি, আমি মানে তোকে কিছু বলতাম না, তুই শুধু বসে থাকবি, আমি যা করবো তাই। আর ভাইয়ের ওই বন্ধু এসেছিলো, ও খুব খুশি হয়ে গেছে, বলে দিদি তুমি আমাকেও দেবে, তারপরে বলছে আমার তো তাহলে দিদিকে কিছু দিতে হয়, আমি বললাম একদম নয় দিদিকে কিচ্ছু দিতে হয় না। তো যাই হোক, এই আর মানে সামনেও ছিল, এটা না দিয়েও তো আমি পারো না, আমাকে তো দিদি ডাকে না, তো এই হচ্ছে ব্যাপার। তো চলে এসেছি বাড়িতে, এবার আর কিচ্ছু না, আমার মা খেতেও ইচ্ছা করছে না, আজকে আমাদের নিরামিষ ছিল, মানে মা এত রকম আইটেম করেছে যে পেট পুরো মানে অনেকদিন পর মার হাতের রান্না খেয়েছি, আর এত ভালো ভালো সব রান্নাগুলো হয়েছিল, সে পনির ঠুনির থেকে শুরু করে সমস্ত কিছু, কিন্তু খেয়ে না আমার মনে হচ্ছে এখনও মনে হচ্ছে পেট ভর্তি, আর সমানে এত জল খাচ্ছি, এত জল খাচ্ছি যে আর সে জল খেয়ে খেয়েই আমার পেট ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করবো, সন্ডি তো আর আসতেই চাইল না, সন্ডি ক্যামেরাশন বলো তুমি শেষ করে দাও। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভালো লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করো মি অ্যান্ড মাই ডটার। আর কালকের নববর্ষ সবার খুব ভালো কাটুক, হ্যাঁ, আর সবাই সুস্থ থাকো, খুব আনন্দ করো, কিন্তু যা গরম আমার মনে হচ্ছে না আমি কালকে কোথাও বেরোবো, কিছু বিশেষ রান্না করব গরমে, যেটুকু না করলে নয়। তো এই বলেই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন বছরে। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই এইভাবেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদেরও সাথে থেকো, পাশে থেকো।